এ জানো, ভুতুড়ে গ্রাম, দুদিন ছাড়াই গ্রামবাসীদের বাড়িতে লেগে যাচ্ছে আগুন, পুড়ে ছাই হয়ে যাচ্ছে সমস্ত আসবাবপত্র। প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো সমাধান হচ্ছে না ভুতুড়ে এই ঘটনার। গতকাল রাতেও ফের একবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো আরামবাগের মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা সংলগ্ন মাদারতলা এলাকায়। ওই এলাকায় শেখ আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা দুটি মোটরবাইক, একটি সাইকেল, আলমারি সহ একাধিক জিনিসপত্র পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে। বুলেট গাড়িটির কিছুটা অংশ বাকি থাকলেও অন্য আরেকটি গাড়ি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক জানিয়েছেন, গতকাল রাত আনুমানিক 12:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। কে বা কারা এত বড় ঘটনা ঘটিয়েছে তা কিছুই বুঝতে পারছি না। বারবার আমাদের এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, এ কথা বলতে বলতেই আমিরুল বাবুর চোখে জল চলে আসে। যেখানে আগুন লেগেছে, পাশে আবার কয়েকজন লোক থাকে, এরা কামরায়, এরা কামরা থেকে যখন দেখেছে বাইরের আলোটা, তখন ওরা ভেবেছে যে হয়তো কেউ লাইট মেরে দেখছে, চোর টোর হবে হয়তো। গেট খুলে দেখছে কি আপনারা যে এরকম আগুন লেগেছে, তখন ফটফট তখন গাঁটগুলো, বাঁশের গাঁটগুলো ফাটছে আর কি, কানভেস্টার ফাটছে। তখন আমার ইয়াম্মা গাড়িটা তখন পেট্রোলটা তখন ধরে গেছে। তারপর এবার আমাকে যখন বাড়ি টানাটি করেছে, আমি তখন উপর থেকে নেমে এসেছি। এবার জল টল মানে পাশেই টিউবওয়েল ছিল, ওই টিউবওয়েল পাম্প করে যতটা জল দিয়ে দিয়েছি, তবে আগুনটা এতটাই মানে ম্যাজিকের মতো অল্প জলে নিভে গেছে, মানে ধারণা করা যায় না। ক্ষয়ক্ষতি ধরুন ওই তো ইয়াম্মা গাড়িটা আমার পুড়েছে, বুলেটটার হাফ অংশ পুড়েছে, আর ভেতরে যেসব আসবাবপত্র কিছু আলমারি টালমারি কাঠের আর শুকেশ টুকেশ আলমারি টালমারি কিছু ছিল। ঘরটা তো বড়, প্রায় 24x10 ফুট ঘর। তো মালগুলো যেগুলো ছিল, মানে ছেলে এক জায়গায় টিউশনই করতো আর কি, সেখানে ওই শুকেশগুলো ছিল, সেগুলো এনে সেই ঘরটা ছেড়ে দিয়েছে, সেই এইখানে এনে রেখেছিল। গোডাউন ঘরের মতো। কখন মানে কখন হয়েছিল আগুনটা, কখন লেগেছিল আগুনটা? লেগেছে আনুমানিক হবে 12:30। আমি যখন নেমেছি তখন হয়তো 1:45 হবে নাকি 1:45 হবে। কি মনে হচ্ছে, কেউ কি লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, মানুষের লাগিয়ে যেতে পারি, কারণ ওখানে শর্ট সার্কিট হওয়ার তো কোনো ব্যাপার না, কারেন্ট ইলেকট্রিক ওখানে ছিল না, ওখানে ইলেকট্রিক ছিল না। আমি ইচ্ছাকৃতভাবে হয়তো কালকে, জানি না, ভগবানের গরুটার ভাগ্য ভালো রেখেছিল, গরুটা বাইরে বেঁধেছিলাম। এর আগেও কি এরকম কিছু দুর্ঘটনা ঘটেছে? পাশাপাশি কয়েকটা হয়েছে তো, আরও 5-6 জায়গায়। মানে আমাদের গ্রামে প্রায় দিনই এরকম ঘটে থাকে, এটাই হয়েছে। কাউকে কি সন্দেহ মনে হচ্ছে? না না, থানায় জানিয়েছেন এই বিষয়ে? থানা পুলিশ এসেছিল, সকালে যেতে বলে। এই জায়গাটার নাম কি? মায়াপুর মাদারতলা, মুথাডাঙ্গা মায়াপুর মাদারতলা। মোটামুটি কত লক্ষ টাকার মতন খরচা নষ্ট হয়েছে, পৌঁছা হয়েছে? ধরুন বুলেটটা তো আপনার 2,86,000 মতো পড়েছিল, তাতে আনুষাঙ্গিক কিছু আরও 1,030,000 খরচ হয়েছে। তাছাড়া আমার ইয়াম্মা গাড়িটাও ছিল, ওটাও তখন কিনেছিলাম আই থিঙ্ক 7-8 বছর আগে, 70,000 টাকার মতো লেগেছিল। বাকি আলমারি টালমারি ও তো 1,030,000 টাকার মতো খরচা। বাড়ির চালটা পুরো, ঘরের চালটা তো পুরো পুড়ে গেছে। প্রতিবেশীরাও বলছেন, আমাদের এলাকায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে, বিগত 5 মাসে 6-7 বার আগুন লাগার ঘটনা ঘটল, এর আগেও বাইকে আগুন লাগার ঘটনা ঘটেছে, একটি ক্লাবেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, একটি ইঞ্জিন ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছিল, স্থানীয় ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার প্লাস্টিকের সামগ্রীতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এখানে এসে কাজ করেন, সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। প্রশাসনের কোনো কঠোর পদক্ষেপ না থাকার কারণে এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। 5 মাস থেকে হচ্ছে, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপাতত এটা নিয়ে 6-7 হয়ে গেল। তো কে বা কারা লাগাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, গ্রামের লোক পুরোপুরিভাবে সন্ত্রস্ত আছে। এখানে অনেক ভাড়াটিয়া থাকে কিংবা হকাররা থাকে, নদিয়া থেকে এসে কাজ করে, তারাও সন্ত্রস্ত আছে। লোকের ব্যবসা এবার গুটিয়ে যাওয়ার খাপ হয়েছে। তো প্রশাসনিকভাবে ঠিক সেরকম কড়া পদক্ষেপ নিতে দেখছি না প্রশাসনকে। এর আগে সবকটি জিডি করা হয়েছে, মানে ডায়েরি করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে সিভিক দেওয়া হয়, সিভিক আসে, রাতের বেলা ঘুরে চলে যায়। কিন্তু সিভিক দেওয়া সত্ত্বেও, প্রশাসনকে জানানো সত্ত্বেও কী করে হচ্ছে এরা, মানে গ্রামের লোককে কিছু বুঝতেই পারছে না, কিংবা থানার বড়োবাবু কী স্টেপ নিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আমাদের অনুরোধ ভালোভাবে স্টেপ নিতে, যাতে এগুলো আটকায়। এই 2024 সালে এসে যদি এরকম আগুন লাগায় লোক, এরকম সন্ত্রাসের
পরিস্থিতি তৈরি করে গ্রামে, তো মানুষ তো বসবাস করতে ভয় পাচ্ছে। এবার এটা কি মানে কবে থেকে শুরু হয়েছে বাড়িতে আগুন লাগানো? বাড়িতে আগুন লাগানো বলতে আমাদের প্রথম ফেব্রুয়ারির 8 তারিখ, সম্ভবত ফেব্রুয়ারির 8 তারিখ আমাদের ক্লাব, একটা পাড়ার ক্লাব আছে, ক্লাবটা থেকে শুরু। প্রথম ক্লাবটা জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে এখানে লোহা ভাঙা টিন ভাঙা যে দোকানদাররা আছে তাদের মাল, কয়েক লক্ষ টাকার মাল পুড়িয়ে দেওয়া হয়েছে, প্লাস্টিকের মাল। আচ্ছা। তারপরে একটা হকারের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছিল, একজনের খড়ের গাদা, একজনের ইঞ্জিন ভ্যান, এবার এখানে দুটো বুলেট প্লাস ইয়ামাহা দুটো পুড়েছে। সব মিলিয়ে তো আমাদের পাড়ায় যা অবস্থা, এবার বাইরের কেউ ভাড়াটে থাকতে চাইছে না। এখানে অনেক বিল্ডিং আছে যারা ভাড়া দেয়, এই যার যার পুড়েছে এই দাদারও বিল্ডিং, এই সামনে বিল্ডিংটা আছে ইনিও ভাড়া দেন, তো ভাড়াটিয়ারাও থাকতে ভয় খাচ্ছে। এলাকায় ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তৃণমূলের নেতা রফিক। তিনিও বলছেন, গত 5 মাস ধরেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কে বা কারা এই কাণ্ড ঘটাচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না, কেউই ধরা পড়ছে না। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন তদন্ত করছে, তবে যেহেতু বারবার এই ধরনের ঘটনা ঘটছে তাই কারা এইসব কাজ করছে বলে আমার মনে হচ্ছে। কাউকে কিছু সন্দেহ করছেন, কিছু জানতে পারলেন এলাকা সত্যি? দেখুন, হঠাৎ করতেই কালকে 1টা নাগাদ আমাকে রাত্রেবেলাতেই ফোন করেছে এই এলাকা থেকে। তখন জানতে পেরেছি যে হ্যাঁ, এখানে আগুন টাগুন লেগেছে। এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানতে পারে না, হয়তো এর আগে 2-3 বার হয়েছে, সেটা প্রশাসনকে যথারীতি জানানো হয়েছে। সেটাও প্রায় এই এলাকাটায় 4 থেকে 5 মাস ধরে এই অন্যায় অত্যাচারটা কে বা কারা করে যাচ্ছে সেটা আমরাও লক্ষ্য নজর রাখছি, প্রশাসনকেও বলা আছে। ঠিকমতোভাবে বুঝতে পারছি না কারা করছে, দেখা যাক। প্রশাসনের কাছে আমরা আরও রিকোয়েস্ট করব যাতে এটাতে রাত্রেবেলা একটু যাতে মানে যারা দোষী তাদেরকে ঠিকঠাকভাবে ধরে যাবেন, তারা ঠিকঠাক সাজা পান, এটাই তো বলবো, আর কিছু বলার। এই গ্রামে কি প্রায়দিনই মানে মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়? হ্যাঁ, গত 5 মাস ধরে এটাই 3-4 বার হয়ে গেল এই পাড়াটা দেশে। এই পাড়ার নাম কি? মাদারতলা, মায়াপুর, মাদারতলা। মায়াপুর কি 2 নম্বর? মায়াপুর 1 নম্বর অঞ্চল, গ্রাম হচ্ছে মাদারতলা। মোটামুটি কতদিন ধরে এরকম কাজ চলছে মানে পুড়ি দেওয়ার? পুড়ি দেওয়ার 5 মাস, মিনিমাম 5 মাস ধরে একইভাবে 4-5 জায়গায় হয়ে গেল, 6 জায়গায় হয়ে গেল। এসে কি দেখলেন? কিছু দেখলাম তো বড় ধরনের ক্ষতি হয়েছে, বুলেট গাড়ি পুড়ে গেছে, একটা ইয়ামাহা পুড়েছে, পুরো অ্যাডভেস্টার একটা গাড়ি টাড়ি সব পুড়ে গেছে, বাড়িতে আরও ছোটোখাটো কিছু জিনিস ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে। আমি তো জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি তো কীভাবে সাহায্য করবেন বলে ভাবছেন? দেখুন, কাল রাত থেকেই আমাকে জানানোর পর আমি যথারীতি এনাদের পাশে আছি, প্রশাসনকেও জানিয়েছি, আজকেও সকাল হতেই আমি এখানে এসেছি। এসে যতটা সহযোগিতা করা যায়, এটা তো আর আমাদের কিছু করার নাই, প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করতে হবে। প্রশাসনকে বলবো তারা যেমন তারা যেন আরও একটু সক্রিয়ভাবে এই জায়গাটা এটা একটু দেখে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 84 3677।